শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে হ্যাশট্যাগ আমরা সকলে টপিক নিয়ে চলে এসেছি। আজকে টপিক হচ্ছে 1, 2, 3, 4, চারটে কন্ডিশন, ওই মানে কি বলবো, চারটে সময়, মানে চারটে পরিস্থিতি। সেই চারটে পরিস্থিতিতে পড়লে আমরা কে কি করব। তো এগুলো যদিও একটু মানে মজার ছলে দেওয়া টপিক, কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং আমরা বুঝতে পারি না না আমাদের কখন যে আমাদের খারাপ একটা প্যাটার্ন তৈরি হয়ে যায়। ধরো আজকেও সেটা হচ্ছে, কেউ টোক মানে কেউ আটকালো না, কেউ বলে দিল না এটা ভুল, তো সেটাই আমি কাল করছি, পরশুও কালকেও কেউ আটকালো না, পরশুও আমি সেটাই করছি, একই আচরণের মধ্যে আমি থেকে যাচ্ছি। তাতে কি হচ্ছে, এটা একটা প্যাটার্ন তৈরি হয়ে যাচ্ছে। ওই প্যাটার্ন মানে বৌদ্ধ ধর্মে সেই ঘুরে ফিরেই বৌদ্ধ ধর্ম চলে আসে বারবার, সেই কজ অ্যান্ড এফেক্টে, যেটা বলা হয় যে স্টোন লাইক কর্মা হয়ে যায়, মানে এতটাই কঠিন হয়ে যায় যে ওটাকে সরানো যায় না। আর আমরা আমরা বলতে থাকি যে আমাদের কেন প্রার্থনা পূর্ণ হয় না, কেন আমাদের জীবনে এরকম কষ্ট। আসলে আমাদের ওই জীবনে না কিছু ঘুলে মেলে যায়, কিছু ভুল কারণ। তো সেগুলো আমরা একটুখানি নাড়াচাড়া করে দেখা, যে দেখি তো আমরা এরকম করি কি না, বা করলে একটুখানি, আমরা সাধারণ মানুষ হতেই পারে, সব কিছুই হতে পারে, যে কারণে যে পরিস্থিতিগুলো দেওয়া হয়েছে হতেই পারে, কিন্তু যদি কখনো আমরা একটু নিজেদের চেক করি তাহলে কিন্তু প্যাটার্নটা ব্রেক করবে। তো একটু যদি সচেতন হয়ে আমরা জীবনটা চালাই না, জীবনটা কিন্তু অনেক সুন্দর হবে। এবং যারা এটা অলরেডি করছে তারা জানে যে মানে মারাত্মক, মানে মন্ত্রের মতো ক্ষমতায়ের এটা, যদি আমরা রোজ করতে পারি এবং কিছুদিন করার পরই না এটা একটা একটা চলন হয়ে যায়, মানে কিছুদিন পরেই একটা প্র্যাকটিস হয়ে যায় যে না বাবা এটা করব না, নিজেকে সংযত রাখবো। বা তো যাই হোক, এটার পিছনে এটার রুট কজ এই টপিকগুলো দেওয়ার। তো প্রথমটা বলা হচ্ছে, খুবই কমন এটা, যে আমার কর্তা আমাকে কিছু মানে অফেন্সিভ কিছু আমাকে বলল। তো মান আমার ক্ষেত্রে বলছি, কথাটা দেওয়া হচ্ছে যে আমার কর্তা আমাকে অপমানজনক কিছু বলল। তো সব থেকে এক্সপেকটেশনের জায়গায় কর্তা, মানে আমি বলছি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মতো সাধারণ মহিলাদের ক্ষেত্রে, তোমরা সহমত নাও হতে পারো, তো আমাদের মহিলাদের ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রেও বেশি এক্সপেকটেশনের জায়গা হচ্ছে যে পৃথিবীতে যে যেরমই হোক না কেন আমার স্ত্রী আমার সাথে এটা করবে, বা আমার স্বামী আমার সাথে, এরম না আমরা উপর ওপর বলি না, কিন্তু আমাদের ভিতরে না এই এক্সপেকটেশন বা ওই কী বলবো, যে ওপরে হয়তো বোঝা যায় না, ওপরে হয়তো আমরা খুব টাফ, ওপরে হয়তো আমরা ভাবি যে আমরা আমরা কারোর প্রত্যাশা করি না, কিন্তু আসলে কিন্তু থাকে। স্বামী যদি একটু ভালো বলে বা কোনো কিছু অ্যাপ্রিসিয়েট করে ভালো লাগে, কেননা আমাদের সব থেকে বেশি মহিলাদের ক্ষেত্রে বলছি বা পুরুষের ক্ষেত্রেও বলছি আসার জায়গা, মানে এটা গল্প বলবো আমি এটার উপরে, তো স্বামী বা স্ত্রী, তো সেক্ষেত্রে কি হয়, একটুখানি কিছু বললে একটু কষ্ট হয় বা খুব স্বাভাবিক, এগুলো কোনো অস্বাভাবিক কিছু নয় যে আমরা সাধু বা আমরা পাহাড়ে থাকি আমরা এইসবের মধ্যে পড়ি না, তা তো নয়, আমরা একদম সাধারণ মানুষ হতেই পারে। তো সেক্ষেত্রে কি করব, তো ওই বললাম যে মান অপমানটা একটা মারাত্মক, একটা অদ্ভুত একটা স্পিরিট কারুর কাছে, আমাকে যেরকম আমার কাছের লোকরা, কাছের লোক বলার দরকার নেই, আমার মার কথাই বলছি, আমার গর্ভধারিণীর কথাই বলছি, আমার মা আমাকে মাঝে মাঝে তুই খুব নির্লজ্জ, তুই খুব নির্লজ্জ এরকম বলে। কেন নির্লজ্জ না, আমার চামড়াটা মোটা, কেন না ওই সহজেই কিছু বললে, ওই যে বললাম মান অপমান বোধটা, মানে আমি যখন ভেবে নিই যে না আমার মান অপমান কী আছে, ও নিশ্চয়ই আমার কিছু আমার মধ্যে, এগুলো করতে গেলে না একটা একটা এক্সপ্যান্ডেড একটা মন লাগে, যেটা সহজে হয় না। আমাদের ছোটো বয়সে কি হয়েছে, আমাদেরও হয়নি, মানে এরকম প্রচুর দিন গেছে যে বকা খেয়েছি, বা আমার সব থেকে খারাপ লাগে, আমি আমি আমারটা বলছি, আমার না বকা খেলে খারাপ লাগে না, বা আমার আমার কিছু ভুল ধরিয়ে দিলে খারাপ লাগে না, আমাকে বেঁকিয়ে তেরিয়ে কিছু বললে না, আমার খুব সার্কাস্টিক্যালি কিছু বললে বা বেঁকিয়ে তেরিয়ে কিছু, এগুলো ছোটোবেলায় ছিল, এগুলো প্রচুর ঘটনা এরকম হয়েছে। কিন্তু তারপর দিন কাটতে গেছে, পড়াশোনা করতে গেছি, যখন খুঁজে দেখেছি যে যা কিছু ভুল, যা কিছু প্যাটার্নের দায়ী আমি, বাইরের লোক আমাকে আমাকে কেউ ইনস্টিগেট করলো, সাথে সাথে আমার রাগ হয়ে গেল, আমার চোখ থেকে দুফোঁটা জল বেরিয়ে গেল, তো ওই মান অপমানটাকে একটা একটা অন্য অন্যরকমভাবে ট্রান্সফর্ম করে নিয়েছি।
তো একদম যে এখনো বিরাট কি বলবো, মানে বিরাট একটা কেউ কেটা হয়ে গেছি, বা যদিও কজ অ্যান্ড এফেক্ট পড়াতে থাকি, কিন্তু একদম সাধারণ মানুষ আমরা। আমি সবসময় বলি যে আমি একদম ঘোর সংসারই একজন মানুষ, তো সাধু সন্ন্যাসী তো নই, এগুলো হতে পারে, কিন্তু ওই যে বললাম যে চেক পয়েন্ট, যে কতটা আমি করতে পারবো বা কতটা আমি করতে পারবো না। আমাকে একটা কিছু বলেছে, কিন্তু সেটা নিয়ে আমি খুব বেশিক্ষণ আমি চেষ্টা করব যাতে ও বুঝতে পারে যে হ্যাঁ, এই জায়গাটায় বেশি ধাক্কা দিয়ে লাভ নেই, কেননা কিছু কিছু ক্ষেত্রে না মানে বুমেরাং হয়ে আসে, মানে মানুষ বুঝবে যে ওকে অযথা। একটা সিনেমা বেরিয়েছে এটার ওপরে, বইটার নাম হচ্ছে কেমিস্ট্রি মাসি, রিসেন্টলি বেরিয়েছে আড্ডা টাইমস বলে একটা অ্যাপে। কেমিস্ট্রি মাসিতে ওই ভদ্রমহিলা খুব শিক্ষিত ছিলেন, কিন্তু যেরকম টিপিক্যাল সংসারের জাতাকলে পড়ে তার হয়নি, সে জোর করে কি করে নিজের ক্যারিয়ারটা একটু বয়সের দিকে পার্সিউ করলো সেটা দেখাচ্ছিল। তো দেখছিলাম, এত ভাল লাগছিল। তো দেবশ্রী রায় করেছে ওই ক্যারেক্টারটা, কোনো ঝগড়া নেই, কোনো ঝাঁটি নেই, অভিমান কি হয়নি, অভিমান হয়েছে, কিন্তু সাটলভাবে জিনিসটা। তারপরে কি হলো, যেহেতু ঝগড়াঝাঁটি নয়, যেহেতু কোনো তিক্ত কথাবার্তা নয়, খুব সাটলভাবে নিজের কষ্টটাকে বলা যে তুমি এটা ঠিক করোনি, তুমি কি এটা আমায় বলে ঠিক করলে, একবার ভেবে দেখো তো। এটা করতে করতে ওই স্বামীও কিন্তু চেঞ্জ হলো। তো লাস্টে স্বামীর একটা খুব সুন্দর, আমি তো ডায়লগ বেস লিখতে শুরু করেছি, আমি আগে ডায়লগস লিখতে পারতাম না, কারণ এখানে বোম্বেতে আসার পর আমার প্রচুর মানে এটার ওপর খাটতে হয়েছে। তো ওই ডায়লগ একটা ছিল যেখানে স্বামী বলছে যে আপনি কিন্তু এটা ঠিক করলেন না, কেউ একটা বলছে, তখন স্বামী বলল যে স্বামী তার উত্তরে বলছেন যে আমি সারা জীবন ধরে ঠিক করেছি, এখন থেকে একটু ভুল করব। তো সেটাই, মানে যেহেতু ওটা কেন হলো, তার কারণ ঝগড়া ঝগড়ি এক্সপেকটেশন এগুলো করে তিক্ততা বাড়া বই আর কিছু কিন্তু হয় না, মানে সম্পর্কটা, কেননা বিনি সুতোর গাঁথা মালা, মানে বলতেই বলে স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু বিনি সুতোয়, মানে কোনো মানে আত্মিক কোনো সুতো নেই, যে মায়ের যে গ্রন্থি বাচ্চা যে বেরোয় মায়ের সাথে নারীর টান, এখানে কোনো নারী নেই, এখানে কোনো সুতো নেই, এখানে কিন্তু ওই। তো এত সাটল, এত সুন্দর করে বেরিয়েও গেল বাড়ির থেকে, সবই করলো, কিন্তু একটা জায়গায় আবার বলছে যে আমি যে বেরিয়ে যখন একটু ভাঙতে শুরু করেছে যখন, তখন বলছেন ভদ্রলোক যে তুমি এবার চলে এসো বাড়িতে, তখন বলছে আমি যে নেই তাতে কি তুমি তোমার কোনো জিনিসে কমতি পাচ্ছ, আমি কিন্তু ডাইরেক্ট টাচে আছি বাড়ির যিনি কাজের দিদি তার সাথে। তো সেটাই বলছি যে কিছু কথা আমাকে অপমান হয়তো করলো, কিন্তু তার উপরে তার সেক্ষেত্রে আমি রিটার্নে কী দিচ্ছি ওইটা হচ্ছে প্যাটার্ন তৈরি করে। তো এটা এটা যদি আমরা একটু সাবধানী হই, ক্ষতি তো নেই, পয়সা তো কিছু খরচা হচ্ছে না, একটু কষ্ট হবে, আর ওই যে কষ্টটা হবে না ওটাতেই কর্ম বদলায়। তো বিনা বিনা খরচে তো কিছু পাওয়া যায় না, না এও ঠিক তাই। তো এই একটা। দ্বিতীয় কথা হচ্ছে কিছু একটা কেনার ছিল কিন্তু কেনা হলো না, পয়সা কম পড়ে গেল। এটা তো আমাদের মধ্যবিত্ত পরিবারে খুবই হয়। তো আমার ক্ষেত্রে আমি একদম শর্ট অ্যান্ড সিম্পল বলবো, আমার ক্ষেত্রে প্রচুর হয়েছে এরকম, নিজের জন্য খুব একটা যে কেনার ছিল তা না, মেয়ের ক্ষেত্রে অনেকবার হয়েছে, আমি হয়েছি মানে রেডি হয়েছি কিনবো করবো, তো হয়নি তখন সেই সময়। এটা আমি বোধহয় আগে শেয়ার করেছি, আমার এক মেন্টরের, আমার মেন্টরের একটা গাইডেন্স আমি পেয়েছিলাম যে কারুর কাছ থেকে এক্সপেক্ট না করে যে কাজটা অন্যের থেকে চাইছো সেটা তুমি নিজে করো, মানে একদম কোট আনকোট যেটা তুমি অন্যের থেকে চাইছো, যে আমার স্বামী আমায় দিল না টাকাটা, বা এক্সট্রা কম পড়ে গেল চাইলাম তাও দিল না, বা অনেক রকমের হতে পারে, তো সেটা নিজে করো, নিজে করে। তো আমি আমার নিজের জীবনে এটা ফলো করেছি, আমি সঙ্গে সঙ্গে যখন মনে হবে যে আমি কিছু একটা কিনতে চাইছি আমি পারছি না, তখনই বুঝতে পারবো যে আমার নিজের ক্ষেত্রে কাজটা আর একটু বাড়ানো দরকার, আমি আরেকটু ভালো কাজ করব, নিজের 5টা পয়সা জায়গায় আমি 10টা পয়সা রোজগার করব, এরকম একটা প্যাশন আমার কাজের আছে। এবার সব ক্ষেত্রেই বলতে হয়, তো সব গৃহবধূরা বা সব মিডল ক্লাস আমরা যারা হাউসওয়াইফস তারা কিন্তু প্রত্যেকেই আমরা রোজগার করি না। তো সেক্ষেত্রে আমি বলবো যে ফিক্সড টাকার ক্ষেত্রে আমি বলবো সেখানেও কিন্তু করা যায়, সেখানেও খরচ বাঁচিয়ে নিয়ে যে আমরা করি অলরেডি সেই কাজগুলো আমরা করি, কিন্তু আমরা একটাই যেটা যেটা আমরা ভেঙে পড়বো না, যে আজকে পারলাম না তো কী হয়েছে, আমি 7 দিন পর পারবো, বা 10 দিন পর, বা আমি এক মাস এ মাসটায় পারলাম না, আমি ঠিক আছে নেক্সট মাসটা। আর নিজের চাহিদা,
অযোগ্য, মানে চাইতে চাইতে এমন যেন না হয় যে আমি প্রচুর কিছু চেয়ে ফেলছি নিজের চাদরের বাইরে। সেখানে একটা চাহিদার কন্ট্রোলও থাকবে, নিজে একটু কিছু করব বা নিজের সংসারের খরচ বাঁচাবো, একটা কিছু সবই করব। এটা আমার মা খুব বলতেন, সবই করবে সেটা তো হয় না, এটা খুব বলতেন, এটাও করব ওটাও করব। যেটা যেটা একটা মজার গল্প তোমাদের বলি, গল্প না এটা, আমার দিদির ক্ষেত্রে বলছি। আমার দিদি, তোমাদের আমি সবসময় বলি না, আমার দিদি আমার খুব প্রাণের, তো আমার থেকে 5 বছরের বড় কিন্তু আমার দিদি, কিন্তু ও না আমার 5 বছরের ছোট বোনের মতো। বা ও কখনো কখনো আমাকে বলে, তুই আমার আগের জন্মে মা ছিলি, সে বলে শেষ করা যাবে না ওর সঙ্গে আমার প্রচুর প্রচুর ঘটনা। তো যখন কলকাতা যাই না, এইবারেরটা ওর সঙ্গে আমি সময় দিতে পারিনি একদম, বিভিন্ন কারণে। প্রথম দিন যখন গেছি, প্রথমে ওর কাছে চলে গেছি, ওর কাছে একটা রাত থেকে তারপর আমি সাউথ কলকাতায় এসেছি। তো এমনি সময় যখন আমার এতদিন, এত বছরের যে প্ল্যান, মানে এত বছর যা করেছি, আমার তখন নিজের বাড়ি ছিল, যেই মুহূর্তে আমি কলকাতায় পা দিতাম, ও সব ব্যবস্থা ট্যাবস্থা করে ও আমার কাছে 2-3 দিন থাকতে চলে আসতো। তো সেই 2-3টা দিন ও আমার সাথে সাথে থাকতো, আমরা আমি আমি যখন কাজে বেরোতাম, মানে আমার ওয়ার্কশপে কাজ থাকতো, কালেকশানের কাজ থাকতো। তো একদিনের কথা বলছি, যেদিন আমার কালেকশান ছিল, তো সকালবেলা থেকেই আরম্ভ করেছে, অম্পু আমাকে এটা আজকে তুই খাওয়াবি। ওর যত, এখন তো নাতনিও হয়ে গেছে না, এখন লজ্জা পায় না, একটা ক্যাডবেরি মনের মধ্যে সুপ্ত ইচ্ছাগুলো বাচ্চাদের মধ্যে আছে। আমরা দুই বোনই কিন্তু এরকম, মানে ভিতরটা খুব ছেলে মানুষই আছে, ভিতরে ওটা আছে, কিন্তু যেহেতু নাতনি হয়ে গেছে, আমি নাত ক্যাডবেরি কিনবো বললে মনে হয় গুড়িয়ার জন্য কিনি, তো নিজের জন্য আর হয় না, যেরকম হয়ে থাকে। তো আমি এলে না সব, ওর যা কিছু ইচ্ছা ও আমাকে বলবে। তো সেই দিনের কথা বলছি, সেই দিন আমরা চল আজকে সাউথ সিটি যাবো, তুই আজকে আমাকে এটা খাওয়াবি। তো মজা করে আমি বললাম যে চল আমরা তাহলে কালেকশন করে নিই, কালেকশন করে ওখান থেকে সাউথ সিটি যাব। তো কি করবি, 2টো অপশান তোকে দিলাম। এটা আমি সবসময় মজা করে করি, আমার মেয়ের সাথেও করি, হয় তুই খাবি না তো সিনেমা দেখবি, 2টোতেই প্রচুর খরচ আজকাল তোমরা জানোই। সিনেমা দেখা মানে শুধু তো সিনেমা দেখা না, ভিতরে পপকর্ন খাওয়া এই সেই, মোটামুটি ভালোই খরচা। তো আমি বললাম, মজা করে বললাম যে তুই বাইরে খাবি নাকি সিনেমা দেখবি। আমার দিকে তাকে বললো, না না আমি সিনেমা দেখবো, ও তো সিনেমা দেখতে আমার মতো ভালোবাসে না, না না আমি সিনেমা দেখবো না, আমি খেতে আমি খাবো, আমাকে তুই সুন্দর করে খাওয়াবি, যা যা চাইব ঠিক আছে। তো তিনি তো পছন্দ মতো সব খেলেন, এটা খেলেন ওটা খেলেন, শেষে যখন চলে যাচ্ছি আরেকটা পছন্দের জিনিস, সেটা আবার বললেন এটা খাওয়া, সেটাও খেলেন। মা যখন আমরা নামছি তখন বললো সিনেমা দেখাবি না, আমি তখন বললাম এই তোকে যে সকালবেলা আমি বলে আনলাম, যে বলো ও ছেড়ে দে ছেড়ে দে, তুই সিনেমাও দেখা। তো এটাকে আমি কানেক্ট করছি যে সত্যি কথা না, দিদি আমার সত্যি মানে মানে কি বলবো, ছোটো বোনের মতো বলো, সন্তানের মতো। তো ও বললে কি আমি না করতে পারবো? তো আমরা দুজনে মিলে টিং টিং করে সিনেমা হলে গেলাম, পপকর্ন খেলাম, কিন্তু সিনেমাটা খুবই খারাপ ছিল। একটা সিনেমা আমরা দেখতে গিয়েছিলাম, সেই পুরোটা দেখতে পারলাম না, শেষের দিকটা আমরা বেরিয়ে এলাম। তো এখন সেটাই বলছি, ওখানে যদি আমার টাকা কম পড়ে যেত আমি কী করতাম? তো সেখানে আমাকে তাহলে আগে থেকে ব্যবস্থা করতে হবে, হয় আমি সংসার সব কিছুই করবো, একটু সামান্য পয়সা আমি জমিয়ে রাখবো, যে আমার যেটা যেটা ইচ্ছা সেগুলো করবো, সবটাই তো হবে না, আমি সবই করবো, আবার মনের ইচ্ছাও সব তো হয় না একসাথে, সেই ব্যালেন্সটা আমার শিখতে হবে। প্লাস যারা কাজ করে তারা আরও ভালো করে কাজ করবে, আমার যেরকম কাজের একটা নেশা, আমি আরও ভালো করে কাজ করব, কাজ করে পয়সা রোজগার করে যে আমি খুব একটা নিজের জন্য কিছু কিনি তা না, আমি আমার করার প্রচুর জায়গা আছে, সেগুলো তো আমারই, যেগুলো আমি করি ভালোবেসে সেগুলো তো আমারই, তো আমার ওইটা বাড়াতে খুব ইচ্ছা করে। তো এই 2টো। 3 নম্বর হচ্ছে, মারাত্মক প্রয়োজনীয় কিছু কাজে ব্যস্ত, হঠাৎ কেউ ডাক দিল, এটা তো খুব হয়, স্পেশালি আমি যখন প্রেয়ারে বসি তখন কেউ ডাক দিলে আগে একটু ভিতরে ভিতরে আমার একটু বিরক্তি আছে, একটু বিরক্ত হতাম প্রথম প্রথম। তো সেটাকে পরবর্তীকালে আমি ট্যাকল, মানে নিজেকে নিজে ম্যানেজ করে নিয়েছি। তো আমি এখন আর আমাকে আমার মতো থাকতে দাও এটা বলি না, তো আমি সব কাজকর্ম সেরে সব কিছু, যেরকম একটা উদাহরণ হিসাবে বলছি, ব্যস্ত কোনো কাজে আমি বসবো, সেই সময় ধরো আমি আমার হাত আটকে যাবে, সেই সময় হয়তো কোনো অনলাইন থেকে কিছু আসবে বা অন্য কারোর আসার কথা বা কিছু, তখন সেইটা আমি অন্য কাউকে পাস অন করি দায়িত্বটা, যে আমি একটু এঘরে যাচ্ছি একটুখানি, এটা আমার একটা প্র্যাকটিস আছে, আমি ওয়াশরুমে গেলেও বলে যাই, মানে তার ফলে কী হয় আমি জানি না, তোমাদের বোঝাতে পারছি কি না, সবটাই ইনফর্ম করে, আমি একা যখন থাকি আলাদা কথা, সেটা নিজের দায়িত্ব,
আর যদি সঙ্গে কেউ থাকে, আমি সব সময় মানে অনেকে বলে আমি ওয়াশরুম যাবো, সেটাও কি বলে যেতে হবে নাকি? কি আছে, বলে গেলে তো ক্ষতি নেই। অনেক দিক থেকে এই ছোট ছোট সাটল জিনিসগুলো, তাতে কি হয়, ম্যানেজ হয়ে যায়। মানে কেউ না কেউ থাকলে তারা করে নেয়, তো ঠাকুরের কৃপায় সেরম হয় না। আর যখন প্রেয়ারে বসি ইদানিং, ফোনটাকে একটু সুইচ অফ করে ওইরমভাবেই বসি, যাতে একটু নির্বিঘ্নে, একদম হঠাৎ করে বসে পড়লাম ওরম নয়। সেটা ছোটোবেলায় ছিল আমার, মন যখন হতো বসে পড়তাম প্রেয়ারে বা কোনো কাজে, আগে ঠিক মতো ম্যানেজ করতে পারতাম না। তো নিজেকে ম্যানেজ করাটাও, মানে নিজেকে ম্যানেজ করা, যেরকম আমরা টাইম ম্যানেজ করি, পয়সা ম্যানেজ করি, নিজেকে ম্যানেজ করাটাও কিন্তু একটা মারাত্মক। তো আমার মনে হয় যে ওই সুযোগটা বা ওই ওই যে টাইমটা যাতে না আসে, সেটার জন্য আমি যদি একটুখানি অর্গানাইজডভাবে কাজটা করি, তো আমার মনে হয় এর থেকে একটু বোধহয় উপকার পাওয়া যায়, মানে অতটা হয় না। তো ছোট বাচ্চা থাকলে আলাদা, ছোট বাচ্চার মায়েদের কিন্তু এই সব কিছু কোনো জিনিস সব আওতার বাইরে তারা। তারপরে হচ্ছে মারাত্মক, কাজের মাসি তিন দিন পর কাজে এলো, বলে গেছে না বলে গেছে, যাই হোক না কেন, এখানে একজনের উদাহরণ বলছি, একদম মানে আমি যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়েই থাকে, উইদাউট টেকিং নেম মানে বলছি, যখন থেকে আমি এসেছি প্রায় 13-14 বছর হয়ে গেছে বোম্বেতে, ইভেন শর্মিলাও আমার কাছে, আমাকে যে হেল্প করে শর্মিলাও, তার বাড়িতে আগে ওকে হেল্প করতো, মানে আমাদেরই বয়সী, তাকে হেল্প করতো। তো সে তাকে রাখতে পারেনি, তার দেওরানি যে মানে দেওরের বউ, ওর নাম মানালি, মানালি ছিল, তাকে রাখতে পারেনি, এরকম মানে প্রচুর। তো এরকম মানে প্রচুর আছে যে ছুটি নিলেই খুব তাদের, মানে এতদিন কেন ছুটি নেবে, আগে যখন ছুটি চাইবে। তো এগুলো খুব সাইকোলজিক্যাল ব্যাপার, এগুলো নিজেকে ম্যানেজ করা আর কিছুই নয়। যে আগে যখন ছুটি চাইবে তখন চার দিনেরটা বলবে, চার দিন না দু দিন দেবো, আমার আমার হবে না। আবার না যখন দেখে যে আরে এ তো চাইলে ছুটি দেবে না সাইকোলজিক্যাল, তো দুম করে ছুটি। অথচ আমি তো একবার খুব বকেছি শর্মিলাকে যে তুমি আমাকে ফোন করেছো, তখন আমি এখানে নতুন, 2:30 যখন বাজে একটা ফোন বাজছে, অচেনা নাম্বার, তখন আমরা সবে সবে নতুন এসেছি। তো আমাকে বলছি শর্মিলা আয়া হয় ক্যা, বললাম হ্যাঁ আই তো থি নিকল গেই, আর আমার ওপর এত রেগে গেছে, আমি না তখন অতটা হিন্দি টিন্দি বুঝতামও না। তো আমি বলে দিয়েছি কি শর্মিলা এসেছিলো, ও হরি, শর্মিলা গত 3 দিন ওর বাড়িতে যাচ্ছে, শেষের দিকে যখন ও কাজটা ছেড়ে দেবে, তো ওকে নাকি আমি যখন পরের দিন এসেছিলাম, তো তুমি এরকম না বলে, ওর শরীর ভালো না, তখন শর্মিলা আমাকে অনেকগুলো কথা বলে বলল যে ভাবি তুমি কিছু মনে করো না, ও তো বোঝে না আমাদেরটা, তাই ওদের বলি না, কেননা ওকে বললে ও ছুটি দেবে না। এবার আমার তো তখন আমি একটু ঢোক গেলাম, আমি খালি বললাম যে দেখো আমাকে এসব বলে কোনো লাভ নেই, আমি আমি শুনতে এগুলো শুনে আমি কিছু করতে পারবো না, খালি এরম যদি কিছু হয় তুমি একটু বলে করো। তো তারপর কিছুদিন পর শুনলাম ও কাজ ছেড়ে দিয়েছে। তো যাই হোক, তো এই আজকে একটা মিটিং আছে বাড়িতে, তো কেউ একজন লিখে যে আমি আজকে আসতে পারছি না, তো সেটাই বলছি যে একটু যদি নিজেদের ম্যানেজ করা যায়, একটু ম্যানেজ করা যায়। খুব রাগ হতো তখন একটু একটু রাগ কন্ট্রোল করলাম, একটু বললাম, তাতে কি হয় ওরা আমাদের মানে না বলে আসাটা, যখন দেখবে যে আমরা তো সত্যিই স্বাধীনতা দিচ্ছি, কিছু ক্ষেত্রে আমার ঈশ্বরের পরম কৃপা যে আমি এদের সঙ্গে সব সময়, মানে আমার কলকাতাতেও যারা ছিল বা এখানেও, শর্মিলা আজ প্রায় এত বছর আমার, শর্মিলা বলে নয় মানে আমার আরেকজনও আছে যে যখন আমার এক্সট্রা কাজ থাকে ও করে, মানে আস ডাকলে চলে আসে, কেন তো সেটাই বলছি যে এরাও তো মানুষ, এদেরটাও বোঝা, খ্যাক 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 না করে যদি ওই কথাটা একটু সুন্দর করে বলা। তো এগুলো ওই বললাম তো, টাইম ম্যানেজমেন্ট যেরকম সেরকম যদি নিজেরাও একটু ম্যানেজ করতে পারি, তো একটা সুন্দর একটা আত্মীয়তা। তা আমি একবার, আমার এক বন্ধু এখানে এসেছিলো, সে আমার বলছে তুই শর্মিলাকেও গুড মর্নিং করিস, টাটা করিস। আমি ওমা কেন করবো না, ওরা তো, সেটাই বলছি যে ছোটো ছোটো সাথেই কিছু জিনিস যদি আমরা চেঞ্জ করতে পারি, তাহলে না সম্পর্কটা অনেক সুন্দর থাকে। তো হ্যাঁ, এটা ঠিক নয় যে না একদম না বলে, তো কথা হচ্ছে যে না বলে আসবে না, এরকম জায়গায় চেষ্টা করব যাতে না যায়, চেষ্টা করব তার সাথে একটা আত্মীয়তা তৈরি করা। মানে সবটাই আসলে খুব রিলেটিভ, মানে অনেক ক্ষেত্রে হয়তো মানুষ বলবে যে আমি অনেক করে দেখেছি, তাতেও হয় না। আমি সেক্ষেত্রেও দেখেছি টাকা দিয়ে প্রচুর হেল্প করে, আমি কিন্তু অত করতে পারি না,
মানে কি বলবো, আমি ফাইন্যান্সিয়ালি ওকে এদের করতে পারি না, আমি শুধু ব্যবহারটা সুন্দর করি। কিন্তু আমি দেখেছি, আমাদের এখানকার কথাই বলছি, আমার 3 গুণ 4 গুণ স্যালারি দেয়, প্লাস যখন টাকা দেয় তখন যখন চায় টাকা হেল্প করে দেয়, আমি সেটা পারি না। কিন্তু তার ইয়েতে না খুব কথা শোনায়, মানে যে এই তোমাকে টাকা দিয়েছি তুমি এখনও শোধ করতে পারো নি, তুমি কি করে কামাই করছো। তো ওরাও তো মানুষ, ওদেরও যে ডিগনিটি অফ হিউম্যান লাইফ আনকনশিয়াসলি হয়তো লাগে। তো যাই হোক, মানুষের রিলেশন তো এগুলো আমাদের কাছে হেল্প করে বলে আমি তো সবসময় এটা বিশ্বাস করি, যে এ জন্মে ও হেল্প করে, আগামী জন্মে আমি ভুলের পর ভুল করলাম, আগামী জন্মে কোনো গ্যারেন্টি নেই যে আমি ওর বাড়িতে ওর হয়ে ওর মতো আজকে ও যা করছে আমি। কাজেই পুরোটাই ডিপেন্ড করে মানুষের ব্যবহার, আমার মনে হয় ব্যবহারটা বোধহয় সব থেকে আগে, এবং সেটা দেখিয়ে না, সেটা একদম অন্তর থেকে। তো এইটুকুই বললাম, আজকে এই চারটেই আমাদের পরিস্থিতি ছিল, তো আমাদের এই ধরনের পরিস্থিতি প্রায় প্রায় হয়। তো সেটাই বলছি, এইগুলো থেকে আমাদের ভিতরে ভিতরে অনেক সময় ওই কর্ম এত এত একটা অদ্ভুত কর্মে তৈরি হয়ে যায় না, সেই কর্ম ভাঙা। তো আমরা যদি একটু এমব্রেসিং হই, যে সব কিছুকেই আমরা এমব্রেস করছি, আর সেটা বলে করছি না যে আমি এটা করি দেখো, আমি বলে করছি না, আমার ওটা সাটল, আমার অন্তরেরই, কাউকে শেখানোর জন্য হলো শেয়ার করলাম আলাদা কথা, কিন্তু আমি এরকম মানে আমি দেখেছি কাজের মানুষকে, ধরো যারা হেল্প করে তাদের জামা কাপড় দেয় এবং মানুষকে খুব শেয়ার, আমি ওকে এই দিই ওকে সেই দিই, ওরম ব্যাপার নেই। ওই ডিগনিটি অফ হিউম্যান লাইফ আজকে দিচ্ছ বলছো, তো সেটাই বলছি, আগামী দিনে এমনও হতে পারে কিছু বলা যায়নি, সে দেবে সে বলবে, কাজে পুরোটাই আমি যা আজকে করব তারই তো তারই রেজাল্ট আমার লাইফে আসবে, এটা আমি খুব বিশ্বাস করি। তো এই চারটে এইভাবেই শেয়ার করলাম তোমাদের সঙ্গে, খুব ভালো থেকো তোমরা প্রত্যেকে। আর গোয়ার ভিডিও তোমাদের দিয়েছি আমি ছোট করে, যে কোথায় কোথায় গেলাম তোমরা দেখো। তো আজকে এইভাবেই রাখছি, খুব ভালো থেকো তো তোমরা, আর যেটা সবসময়ের জন্য বলি, যাই হোক না কেন, কজে থেকো।